ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে 5 পুলিশ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করায় 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। অভিযুক্ত পুলিশ সদস্যদের মারধরে অসুস্থ হয়ে পড়ায় ব্যবসায়ী খোকন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে 4 ঘন্টা পর অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যান। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত 9:30 দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে মোবাইল ফোন ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী খোকন মিয়ার দোকানে মাদক উদ্ধারে অভিযানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গৌরীপুর থানার এসআই আওয়ালের নেতৃত্বে সাদা পোশাকে এতে অংশ নেন এসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার ও কামরুল এবং কনস্টেবল আলামিন। এ সময় ইয়াবা উদ্ধারের কথা বলে ব্যবসায়ী খোকনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের আটকে রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত খোকনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য দোকানের সিসিটিভির তার ছিঁড়ে ফেলার পাশাপাশি মেমোরি কার্ডও নিয়ে যাওয়া হয়। বিকাশের দোকানে আইসা 4 জনের মধ্যে একজনে বলতে চাই আমরা 50 টাকা দিই, আরেকজনে করছি পিছ দিয়া এই তারের মধ্যে এই বড়িটা তৈছে, তখন বড়িটা তৈলে তখন আমি বুঝি আপনি অনেক কি তৈছেন। একটা ভালো মানুষকে নিরীহ মানুষকে ধরে নিয়ে যাবে, এটা তো আমরা মেনে নিব না, এটা সম্পূর্ণ পরিকল্পিত, এটা আমরা বিচার চাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা ক্লিয়ার সিসি ক্যামেরায় রি অন করলাম যখন আমাদের ক্যামেরা, তখন আমাদের একজন মানুষ সে যে সার্চ করতেছিল ঘরটা সে এনে এটা রেখে তারপরে সে আবার এটা খুঁজে বের করছে, এরকম একটা সিন তারা সরাসরি আইকনটাকে আসছে তাদের। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে 4 ঘন্টা পর পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পুলিশ এটাকে ধরিয়ে দিচ্ছে এরকম একটা সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আইসার যেসব সাক্ষীগুলো ছিল তাদের সাক্ষীগুলো নেই, আমি ঘটনাস্থলটা পর্যবেক্ষণ করি এবং আমি তদন্ত করছি এবং কিছু ফাইন্ডিংস পেয়েছি, আমরা দ্রুত এর ব্যবস্থা নিব। ব্যবসায়ী খোকনের দোকানে রোববার সকাল 8:00 থেকে রাত 8:00 পর্যন্ত মোবাইল সিমের মেলা ছিল বলে জানান স্থানীয়রা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।